পরেও এখন দেখো যখন জামা খুলে তখন ভাবি তুমি বাড়ির বাইরের লোক নিয়ে সেগুলো করো, এসে আমি ভাইয়ারে বলে দেবো। তখন আমি তার বলতাম যে তোমার ভাইয়ারে বলার দরকার নাই, তোমার যদি মন চায় তুমিও করতে পারো, সমস্যা নেই, জি কিন্তু এগুলো আমাদের সংসার বিষয়ে, তোমার ভাইয়ের কাছে কিছু বলো না, আর আমি কখনোই ছেলেরে ডাকে নিয়ে আসবো না বাসায়, আমি অনেক ভুল করছি। হ্যাঁ পরে হ্যাঁ বোঝো না যে ছেলেরা সুযোগ পালে কি করে, জি পরে ও একটা সুযোগ পেয়ে গেছে, যে যাক আমি এই সুযোগে এই সুযোগ পেয়েছি। আর তখন তো তখন আপনি আমি দেখতে বললাম শুনতে যে অনেক হ্যাঁ সুন্দর ছিলেন, কারণ আপনার দেখে এখনই বোঝা যায় যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ পরে ও আমার সাথে আমার যে বাড়ির যে চাকর সে আমার সাথে ছিল, হ্যাঁ ওর ও আমারও ভালো লাগছে। পরে যদি আমার বাড়ির চাকরে যদি সব কিছু করতে পারে, আমার শারীরিক চাহিদা মেটাতে পারে, তাহলে তো আমার বাহিরে থেকে পরপুরুষ নিয়ে আসে আমার কোনো প্রশ্নই জি আসে না। জি পরে আপনি বাহিরে কথা বলা বন্ধ করে হ্যাঁ দিলেন। পরে আস্তে 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 বাহিরে কথা বলা বন্ধ করে দিলাম, মানে বাহিরে কথা বলা খুব নেশা ছিল, শুধু কথা বলতাম মাঝে মাঝে, কিন্তু আগের মতো যে কথা বলতাম মানে জি সেরকমটা আর না। পরে আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেওয়ার পর তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতাম, মানে স্বামী যখন চলে যায় বাহিরে, আর ও তো কাজের ছেলে, শুধু আমার বাড়িতেই থাকতো। জি এটা তাহলে আপনি ওই কাজের ছেলের সাথে কতদিন করছেন? কাজের ছেলের সাথে 6 মাস। আসসালামুয়ালাইকুম, আমি ঝুমুর, আমার বাড়ি বগুড়াতে। তো আমার অনেক দিন যখন হয় বিয়ে হয়েছে, স্বামী যেই কোনো একটা ব্যবসা করে ঢাকা শহরে, তো আমি বাড়িতে একা থাকি। জি মাঝে মাঝে অনেক খারাপ লাগে স্বামী বাইরে থাকলে, তো বাড়িতে একা থাকলে অনেক সময় সময় কাটে না। সারাক্ষণ আমি ফোন টিপা টিপি করতাম, যেমন অনলাইন, হোয়াটসঅ্যাপ, তোমার ফেসবুকে, এগুলো আমি চালাতাম। আর এরকম মানে শয়তানি করতে ফোনে ছেলেদের সাথে মানে কথা বলতে ভালোবাসতাম, দুষ্টামি করতেন স্বামী সবসময়। যখন থাকে না সময় কাটাতে হবে, তো এভাবে ছেলেদের সাথে চ্যাটিং করতাম ফোনে, মজা পেতাম, অনেক ভালো লাগতো। জি আর স্বামী যখন আসতো মানে সিম ব্যবহার করতাম 3টা, যখন স্বামী চলে যায় তখন এক এক সিম দিয়ে এক ছেলেদের সাথে মানে চ্যাটিং করতাম। জি তো এরকম করতে করতে আমার স্বামী আমার বলে যে আমি তো একটু দেশে মানে ঢাকা শহরের বাইরে যাইতেছি, আসতে 15 দিন দেরি হবে। জি তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যেহেতু তুমি কাজে যাইতেছো আর আমি তো বাসায় একাই থাকতেছি, সমস্যা নাই ঠিক আছে যাও। ও তখন চলে যায়, তো আমি আবার 6-7 জনের সাথে কথা বলতাম ফোনে। জি তো কথা বলতে বলতে আমি একজনের সাথে এমন মায়া জড়াচ্ছি মানে তার সাথে আমাকে অনেক ভালো লাগতো, কিন্তু আমি চিনতাম না, জানতাম না, শুধু খালি ফোনেই কথা হতো, তোমার হোয়াটসঅ্যাপের মতোই কথা বলতাম। তো একদিন আমি তার বললাম যে আমার বাসাতে আসো, আমার সাথে দেখা করো, সামনাসামনি দেখা করা ভালো, যেহেতু 3-4 বছর আমরা শুধু খালি ফোনেই চ্যাটিং করি, ফোনেই কথা বলি। তো একদিন সে আমার বাসায় আসে, হ্যাঁ সে দেখলো আমি অনেক মানে ভালো একটা মানে ঘর সংসারই করতেছি, ভালো একটা মেয়ে। তো আমি তাহলে জিজ্ঞাসা করলাম তুমি কি বিয়ে করেছো, বলে না। মানে আমি কই আচ্ছা, সে ছেলের বাসা কোথায় পরে আপনি জানতে পারেন নাই? ওনার বাড়ি ছিল ময়মনসিংহে, ময়মনসিংহে। আমার আচ্ছা বাড়ি ছিল বগুড়াতে, আচ্ছা আচ্ছা মানে আমি বগুড়ার মেয়ে, বগুড়ার মানে বউ, মানে ওখানেই আমার ও বিয়ে আচ্ছা হয়েছে। ওইখানেই বিয়ে হয়েছে না? আচ্ছা তো আমার জন্য তো সে চলে আসতো আমার বাড়িতে দেখা করতে, তাই না? জি তো তাহলে তো একটু সময় দিতে হয়। তো আমি তারে বললাম দেখো আমার স্বামী তো বাইরে থাকে, অনেক সময় আমি একা থাকি, ভালো লাগে না, আর আমি তো কথা বলি ঠিক আছে, তোমার কি একটু মনে চাহিদা একটু আমার সাথে মিঠাও, এসে বলতাম তো একটা ছেলে মানুষ না, যদি আমি তারে বলি যে আমার কাছে আসে এসে, একটা মেয়ে হয়ে বলতে পারলে তো সে তো করবেই, আমি যদি তারে না দিই সে তো আমার জোর করে পারবো না। না না পরে আমি তার সাথে হ্যাঁ আমি সব কিছু শেয়ার করলাম, সে আমার সাথে মানে সারা রাত ছিল, হ্যাঁ আমাকে ভালো লাগছে, তার বলতে আমার স্বামী যেটা পায় না সেটা কিন্তু ছেলেটা আমাকে দিতে পারতো। মানে আপনার কিন্তু আমি স্বামী কি শারীরিকভাবে দুর্বল ছিল? হ্যাঁ আমার স্বামী দুর্বল, আমার স্বামী দেখতে কিন্তু সেই হ্যান্ডসাম, অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো, কিন্তু সুন্দর হলে কি হবে, কিন্তু সব দিক থেকে তো সুন্দর সব না, দিক থেকে সুন্দর না। আমার যে মনের চাহিদা এটা কখনো সে মিটাতে পারতো না। আচ্ছা আর এগুলো বিষয় নিয়ে আমি তারে বলতাম না, এই জন্য বলতাম না যে আমার বাপের বাড়িতে কিন্তু আমার বাপ মা অনেক গরিব মানুষ, অনেক অসহায়, আর আমার এত বড় একটা বাড়িতে বিয়ে হয়েছে, আচ্ছা আমি যদি এগুলো বিষয়ে বলতে যাই ওর কিন্তু টাকা পয়সার অভাব নেই, ও যদি আমার ছাইড়ে দেয় কিংবা বলে তুমি চলে যাও, মানে তখন তখন তো আর আমার এরকম সুখে থাকতে পারবেন না। হ্যাঁ তখন আমার কষ্ট হবে না, তো জি থাক, পারে পারে না পারে না পারে সমস্যা নেই, এই যে আমি ছেলেদের সাথে কথা বলবো, মাঝে মাঝে ছেলেদের আসতে বলবো, থাকবো আমাদের সাথে সম্পর্ক একটা ভালো একটা বন্ধু, এটা ভাবে আমি তারে কিছু বলতাম না। আপনার মানে আপনি চাইতেছেন যে এখানে থাইকে আপনি গোপনে আপনার মনে চাহিদাটা মিটাই নিবেন? মনের চাহিদা মেটাবো। আচ্ছা পরে পরে মাঝে মাঝে ছেলেকে আমি ডাকতাম, ও আসতো যাইতো। পরে এইভাবে করতে করতে আমাদের বাড়িতে একটা কাজের ছেলে থাকতো, ওরও একদিন দেখে ফেলে, ও পরে কাজের ছেলে,
পরে কাজের ছেলে কি ডিমান্ড করে যে কাজের ছেলে হ্যাঁ বাজার টাজার কইরা এনে দিত। পরে ও একদিন দেখে আমার জামা খুলতে, পরে ও এখন দেখে যখন জামা খুলে তখন ভাবি তুমি বাড়ির বাইরের লোক নিয়ে সেগুলো করো এসে আমি ভাইয়ারে বলে দেবো। তখন আমি তার বলতাম যে তোমার ভাইয়ারে বলার দরকার নাই, তোমার যদি মন চায় তুমিও করতে পারো, সমস্যা নেই, কিন্তু এগুলো আমাদের সংসার বিষয়ে, তোমার ভাইয়ের কাছে কিছু বলো না। আর আমি কখনো ছেলেরে ডাকে নিয়ে আসবো না বাসায়, আমি অনেক ভুল করছি। পরে হ্যাঁ বোঝো না যে ছেলেরা সুযোগ পালে কি করে, পরে ও একটা সুযোগ পেয়ে গেছে যে যাক আমি এই সুযোগে সুযোগ পেয়েছি। আর তখন তো আপনি দেখতে শুনতে অনেক সুন্দর ছিলেন, কারণ আপনাকে দেখে এখনই বোঝা যায় যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ পরে ও আমার সাথে আমাদের বাড়িতে চাকর সে আমার সাথে ছিল, হ্যাঁ ওর ও আমারও ভালো লাগছে। পরে যদি আমার বাড়ির চাকরে যদি সব কিছু করতে পারে, আমার শারীরিক চাহিদা মেটাতে পারে, তাহলে তো আমার বাইরে থেকে পর প্রশ্ন এসে আমার কোনো প্রশ্নই আসে না। পরে আপনি বাইরে কথা বলা বন্ধ করে দিলেন? পরে আস্তে 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 বাইরে কথা বলা বন্ধ করে দিলাম, মানে বাইরে কথা বলা খুব নেশা ছিল। শুধু কথা বলতাম মাঝে মাঝে, কিন্তু আগের মতো যে কথা বলতাম মানে সেরকমটা আর না। পরে আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেওয়ার পর তার সাথে শারীরিক সম্পর্ক করতাম, মানে স্বামী যখন চলে যায় বাইরে, আর ও তো কাজের ছেলে শুধু আমার বাড়িতেই থাকতো। জি, এটা আপনি ওই কাজের ছেলের সাথে কতদিন করছেন? কাজের ছেলের সাথে ছয় মাস, ছয় মাস করার পর পরে আস্তে 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 আমি বুঝতে পারি, কারণ আমি এটা করতেছি এটা আমার করা ঠিক হচ্ছে না, কারণ এটা আমি অনেক অন্যায় করতেছি, কারণ এটা তো আমার অনেক ভুল করতেছি, কারণ আমার স্বামীর জিনিস আমি আরেকজনে কিভাবে বিলাতে পারি, আপনার স্বামীর হক আপনার স্বামীর ভাগ আপনি আরেকজনে দিতে, আমি কিভাবে আরেকজনে দিতে পারি। তখন আমি আস্তে আস্তে বুঝলাম, আর আস্তে আস্তে বয়স হইতেছে মানে বুদ্ধি হইতেছে না, যে আমি তো ছোট ছিলাম বুঝতাম না, যে যৌবন জ্বালা মানে পাগল হয়ে যেতাম। জি, মানে একটা বিষয় জানতে চাই, মানে এ যাবৎ আপনি মানে কতজনের সাথে থাকছেন তাও এরকম হিসাব করলে? আমার স্বামীর সাথে, মানে আপনার স্বামী সংসারে থাকতে যে আপনি যে বাইরে ছেলেদের আনতে? ও হ্যাঁ, আমার স্বামীর সংসারে আমি তিন মাস সংসার করার পর আমার স্বামী যখন মাঝে মাঝে বাইরে যেত, তখন আমি তাদের সাথে এটা করতাম, মানে ওই ছেলেটার সঙ্গে। মানে এরা সংখ্যায় কতজন ছিল প্রায়? দুজনেই, এই দুজনের সাথেই করতেন? হ্যাঁ দুজনেই, কিন্তু আমি আস্তে আস্তে এটা বুঝে এটা আমার মানে পুরো অন্যায় করতেছি, কারণ একটা স্বামী যদি আমি যদি কোনো একটা খারাপ কাজ করি অন্যায় করি, তাহলে এগুলো কিন্তু আমার স্বামীর কোনো ক্ষতি হতে পারে। কিন্তু হ্যাঁ আমি এটা অনেক ভুল করছি, কিন্তু আমার মতো কোনো মা বোন ভাই বোন যেন এরকম ভুলটা না করে, কারণ আমি এটা অন্যায় করছি, অনেক চরম ভুল করছি আমি। এ বিষয়ে আমার স্বামী কখনো জানতো না, পরে আমি আস্তে আস্তে আমার ভুলটা আমি বুঝতে পারি, তখন থেকে আমি সবাদের সাথে কথা বলা বন্ধ করে দিই, এখন আমি পাঁচ রক্ত নামাজ পড়ি, অনেক ভালো আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য যাতে আমাদের দর্শকরাও দোয়া করে যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, কারণ আপনি যখন আপনার নিজের দেহটাকে মানুষকে বিলিয়ে দিছেন হয়তো তখন আপনি মজা অনুভব করছেন কিন্তু বুঝতে পারেন নাই, এখন বুঝতে পারছেন বিদায়, আপনি কিন্তু দর্শকদের মাঝে আপনার গল্পটা শেয়ার করতে আসছেন। দর্শক আপনারা তো শুনলেন এতক্ষণ যে এই আপু বড় আপু উনি যে ভুলটা করছে এটা কিন্তু উনি স্বীকার করছে, তো আপনারাও এমন কাজ কখনো করবেন না, আপনার নিজের স্বামীর হক অন্য কাউকে কখনো বিলিয়ে দিবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ আল্লাহ।